শুভ দুপুর প্রিয় দর্শক, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সারা পৃথিবী, এই পৃথিবী জুড়েই কিন্তু আমাদের ছড়িয়ে থাকা এবং আমাদের দেশপ্রেম, আমাদের দেশের জন্য ভালো চাওয়াও কিন্তু এখন নির্দিষ্ট কোনো ভূখণ্ডে আসলে সীমাবদ্ধ নেই। পুরো পৃথিবীতে যে বাঙালিরা ছড়িয়ে আছেন, তারা যখন দেশের জন্য ভালো কিছু চান, ভালো কিছু করেন, দেশের জন্য গর্ব বয়ে আনেন, সেখানেই কিন্তু আমাদের দেশপ্রেম, আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগা। এবং আজকে তারকা কথনের এই আয়োজন জুড়ে পুরো আয়োজনেই আমরা ভালো লাগার কথা বলবো। তাহলে শুরুটাও একটা ভালো লাগার খবর দিয়ে শুরু করি। চলুন, আমাদের সকলের প্রিয় মানুষ রেজওয়ানা চৌধুরী বন্যা, উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি ভারত সরকারের সম্মানজনক পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন। এ আমাদের জন্য ভীষণ গর্বের, বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে তাকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আর যেমনটি বলছিলাম, আয়োজনেও কিন্তু বাংলাদেশ জুড়ে থাকবে বাংলাদেশের জন্য ভালো লাগা, বাংলাদেশ কীভাবে ছড়িয়ে আছে বিশ্বজুড়ে সেই সব কিছুর কথা শুনব। কারা রয়েছেন সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় করাবো। যে মানুষটির কথা শুরুতে বলবো, সেই মানুষটি থাকলেও আসলে এই ভালো লাগাটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত অভিনেতা, পরিচালক, বিজ্ঞাপন নির্মাতা, লেখক, একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। শুভ দুপুর, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মিঠু কবির, আপনাকে স্বাগতম, শুভ দুপুর। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। শুরুতে যে খবরটি দিয়ে শুরু করলাম, আফজাল হোসেন আমাদের একেবারে প্রাণের মানুষ, গানের মানুষ, কাছের মানুষ, রেজওয়ানা চৌধুরী বন্যার এত বড় একটি সাফল্য, এটি বাংলাদেশের জন্য একটি গর্বের ব্যাপার। কি শুভেচ্ছা জানাবেন দিদিকে? প্রথমত হচ্ছে যে আমার খুব ভালো লেগেছে, কালকে আমি একটা সামাজিক অনুষ্ঠানে ছিলাম, সেই অনুষ্ঠানে একটা দীর্ঘক্ষণ ধরে এই বিষয়টা নিয়ে কথা হলো। তো আমরা দেশপ্রেম নিয়ে দীপ্তি নানান কথা বলি, যেভাবে কথা বলি দেশপ্রেম নিয়ে, তা ছাড়াও কিন্তু নানান প্রকাশভঙ্গি রয়েছে। কালকে রাতে সেটি আমার মনে হলো যে যাদের সঙ্গে ছিলাম তারা খুব বেশি যে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে চিন্তা ভাবনা করেন সেরকম মানুষ সেখানে কমই ছিল, কিন্তু রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পেয়েছেন এই খবরটা জানাজানি হওয়ার পর, এই যে তারা সবাই গর্ব অনুভব করলেন, আমি না হয় ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্কযুক্ত, এই মানুষটিকে কাছে থেকে দেখে তার যোগ্যতা, তার মানুষটির যে গুণ সেসব বিষয়ে জানি, কিন্তু যে মানুষটি সম্পর্কযুক্ত, যারা সম্পর্কযুক্ত নয় তারা যেভাবে আনন্দিত বোধ করেছে এবং দেশের এই এটা মনে করেছে দেশের প্রার্থী, আমার কাছে মনে হয়েছে যে এটাই তো সার্থকতা, যে একজন মানুষ দীর্ঘ সাধনার পর তার এই অর্জনকে সকল মানুষ মনে করছেন এটা আমারই অর্জন, আমার দেশের অর্জন। একদম ভীষণ ভালো লাগা এবং নতুন একটা উপলব্ধির জায়গা, যেমনটি আপনি বললেন যে যেখানেই বাংলাদেশের জন্য একটি ভালো খবর আসে, ভালো চিন্তা, সেই জায়গাটি আমাদের সবার জন্য আসলে গৌরবের এবং সবাইকে এক করে দেয় সেই জায়গা, যে আমরা বাংলাদেশের বাঙালি। সেই সূত্র ধরে মিঠু কবিরের কাছে যদি আসি, তার কথাটি ছোট্ট করে যদি দর্শকদের পরিচয় করিয়ে দেই, তারকা কথন এই আয়োজনের নাম, এবং আফজাল হোসেনকে যদি বলি যে আকাশে অনেক তারা থাকে, কোনো কোনো তারাকে কিন্তু আমরা সবাই চিনি, যেমন ধ্রুব তারা, সুখ তারা, এই তারা যেমন উজ্জ্বল তেমনি আমাদের কাছে পরিচিত, কিন্তু অনেক তারা দেখা যায় দূরে আছে, আলো ছড়াচ্ছেন, কিন্তু নামটি হয়তো জানা থাকে না। মিঠু কবির আসলে এমন একজন মানুষ যিনি বাংলাদেশের বাইরে থাকেন অনেক দীর্ঘ একটা সময় ধরে, কিন্তু বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে তাদের কাজ আসলে অসামান্য। আফজাল হোসেন, আপনার কাছ থেকেই আমি আসলে ওনার কাছে যেতে চাই, যে তাদের কাজের জায়গাটা ছোট্ট করে আপনার মুখে শুনলেই আমাদের ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, মিঠুর সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে 2012-তে, 2012-তে তখন তাকে চিনি না, সে যেহেতু সংগঠক ওখানে একটি আয়োজন করেছে, সেই আয়োজনে আমাকে অতিথি হিসেবে চায়। তো আমি এ সমস্ত আয়োজনে সাধারণত আমার যাওয়ার আগ্রহ খুব কম থাকে, কারণ আমি তো গান গাইতে পারি না, আমি অভিনয় করি, সেই অভিনয় একটা বিদেশে গিয়ে বাঙালি একটা সংগঠনের মধ্যে যে আমার নিজের কী আর ভূমিকা থাকতে পারে, তো খুব একটা উৎসাহ বোধ করি না আমি। তো ও ওটা 2-3 দিন আলোচনা করবার পর আমাকে বলে কি, আমাদের ওয়েবসাইটটা একটু কাইন্ডলি আপনি দেখেন। ও বোধহয় অনুমান করেছিল যে আমি খুব একটা উৎসাহ দেখাচ্ছি না।
তারপর আমি ওদের ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে একটা স্কুল জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে একটা বাংলা স্কুল চালায়। আমি আর দ্বিতীয়বার ভাবিনি, আমি ওকে হ্যাঁ বলি, যাই এবং নিজের চোখে দেখে আসি। অসাধারণ একটা আয়োজন, এটাই আমার সবচেয়ে ভালো লেগেছিল যে ওখানে বাংলাদেশিরা যারা আছে তারা খুব কম মানুষই ফিরবে, বাচ্চারা যারা জন্মেছে বড় হচ্ছে ওখানেই, ওদের মানসিকতায় বড় হচ্ছে, কিন্তু বাংলা স্কুল সেখানে আছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন বাংলা স্কুল ফ্রাঙ্কফুর্টে তুমি করার উদ্যোগ নিলে, ও বললো দেখেন এমনিতে আমরা চলে এসেছি দেশ ছেড়ে, দেশের সঙ্গে সম্পর্কটা হচ্ছে এই যে ছুটিতে ওদের নিয়ে যাই, অল্প কিছুদিন থাকে, বুঝে ওঠার আগে চলে আসি, তো যদি স্কুলে বাংলা অক্ষরের সঙ্গে ওদের সম্পর্ক হয় আমার মনে হবে যে আমাদের তরফ থেকে ওরা কিছু পেয়েছে। আমার অসাধারণ লেগেছিল, এটাই হচ্ছে আজকে গল্পটা বলবার কারণ হলো যে ও সাধারণ একটা মানুষ কিন্তু এই অসাধারণ চিন্তা লালন করে। চমৎকার, চমৎকার। আপনি দেশ সাংস্কৃতিক গোষ্ঠী নামে একটি সংগঠনকে চালান এবং দেশ স্কুল যেমনটি আমরা শুনছিলাম সেটি রয়েছে, বাঙালি আনা, বাঙালি সংস্কৃতিকে বিদেশের বুকে প্রতিষ্ঠা করার যে অনন্য প্রয়াস, আপনাকে সাধুবাদ জানাই আমরা শুরুতে। তারপরেই আপনার কথাটি শুনবো যে এই কাজের প্রেরণা বা এই যে পথ চলা সেটি নিয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আর একজন গুণী মানুষের সাথে বসা এটা তো আমার জন্য মানে আমি কি বলবো, সব তো আবজাবে বলে ফেললো। উনি একজন সবাই জানে একজন অভিনেতা, লেখক, সব কিছু, তার মানে যেটা সব কিছু একটা মানুষের হওয়ার কথা না কিন্তু তার মধ্যে আছে, এবং একজন মহান ব্যক্তির সাথে বসা এটা তো আমার আমি বলবো কি অসাধারণ মানুষ মানে তুমি তোমার উদ্যোগটার কথা। হ্যাঁ, তারপর বলতে হয় আসলে এই আমি 91 থেকে জার্মানিতে থাকি, কিন্তু ওখানে যে আমরা কাজ যাওয়ার পরে খেলাধুলা করি বা কাজের ফাঁক দিয়ে চিন্তা করলাম যে একটা কিছু করা দরকার, তো প্রথমে আমরা ওখানে খেলাধুলা করি, তারপরে আমাদের ফ্যামিলি হলো, বাচ্চা হলো, ছেলে মেয়ে, তো ছেলে মেয়ে হওয়ার পরে দেখি ওরা দুজন ভাই বোন জার্মান বলে, আমার কাছে কেমনই লাগে, আমরা বাংলা বলি, ওরা ভাই বোন জার্মান বলে, হ্যাঁ আমাদের সাথে যখন কথা বলে টুকটাক বাংলা বলে, বিশ্বাস করা জার্মান বলে, তখন আমার মধ্যে একটা জিনিস আসলো যে আমি এমন একটা কিছু করি যাতে শুধু আমার ছেলে মেয়ে না, আরও অনেক ছেলেমেয়েরা যারা আছে এখানে জন্ম জার্মানিতে, হ্যাঁ বাপ মা বাঙালি অথবা মা জার্মানি বাবা বাঙালি বাংলাদেশি, তো এই ধরনের কিছু বাচ্চা এদের জন্য কিছু করার, তো হঠাৎ করে চিন্তা করে দেখলাম যে একটা বাংলা স্কুল করলে কী হয়। পরে এরপরে আস্তে আস্তে আরও আমাদের বন্ধু বান্ধব সংগঠনে যারা ছিল ওদের সাথে আলোচনা করি, কথা বলি, হ্যাঁ একসাথে কয়েকটা মিটিং করি, করার পরে আমরা এই বাংলা স্কুলের ব্যাপারে ই করার পর একটা সিদ্ধান্ত আসি, তারপর আমরা একটা বাংলা স্কুল শুরু করি। করতে করতে এই যে বাচ্চারা, অনেক বাচ্চারা এখানে আসে বাংলা শিখে, আমার ছেলে বাংলা বলতে পারে, লিখতে পারে, আর সবচেয়ে বেশি কি মানে আমি গর্ববোধ করি, আগে আমার ছেলে হয়তো বা বাংলা বলতো একটু একটু বা জার্মানি মিলিয়ে, কিন্তু যখন বাংলা স্কুলটা করি, বাংলা স্কুলটা করার পরে আমার ছেলেকে নিয়ে যখন আমি বাংলাদেশে আসি প্রথম, ও আপনার প্রথম ছেলেটা একটু বড় হয়, ওকে আমি দেখি ওই যে যখন গাড়িতে চলে সাইনবোর্ড গুলো দেখে বাংলা পড়ে, এটা এটা মানে আমার জন্য মানে আমি আসলে গর্বিত। এবং মিঠু কবির, আমরা যখন গল্প করছিলাম পেছনে তখন আপনি বলছিলেন যে জার্মানির নাগরিকরা বাংলা শিখে বাংলাদেশে এসে চাকরি করেছে আপনাদের স্কুলে। হ্যাঁ, এমন দুইটা মেয়ে জার্মানি, ওরা ওই বাংলাদেশে চাকরি করতে হবে করবে, ওদের একটা সার্টিফিকেট দরকার এবং ওরা কিছু লেখা বা পড়তে চায়, বাংলা শিখতে চায় ভাবে, তো আমাদের বললো, আমাদের টিচারের সাথে কথা বললো, তো ওদের জন্য আমরা আবার আলাদাভাবে একসাথে দুজন বাঙালি জার্মানি মেয়েদের ক্লাস করাইলাম আমার বাঙালি ছেলেদের সাথে, কিন্তু ওদের আবার একটু স্পেশালভাবে ই করতে হয়েছে, কারণ ওদের ঠিক মতো যদি পড়তে না পারে, লিখতে না পারে এবং সার্টিফিকেট যদি না পায়, তাহলে ওদের বাংলাদেশে এনজিও বা এই ধরনের চাকরি হবে না। তো ওরা 6 মাস কোর্স করে বাংলা শিখে পড়ে লেখাই করে সার্টিফিকেট নিয়ে অলরেডি বাংলাদেশে এসে ওরা চাকরি করছে। এবং আপনাদের যে দেশ সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের উৎসব করে থাকে, আমরা বাংলাদেশে যেগুলো পালন করি সেখানে আপনারা তাই করে থাকেন, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ অনেক বড় আয়োজন করে ওরা, অনেক বড় আয়োজন করে, প্রত্যেক বছর দেশ থেকে নানা বড় বড় শিল্পীরা যাচ্ছে
ইমরান আর ঝিলিক ঝিলিক প্রত্যেক বছর এরকম শিল্পীরা যান এবং সমস্ত বাঙালিরা একত্রিত হয়। এটা আমার আমি অন্তত গিয়ে আমার খুব অসাধারণ লেগেছে যে সবাইকে এক করার উদ্যোগটা ওর ভেতরে আছে। চমৎকার। এবং এই অসাধারণ সব কাজের ভেতরেও আরও একটি ভালো লাগার খবর যেটি প্রিয় দর্শক দিতে চাই, যেটি শুনলে আপনাদের মধ্যেও হয়তো অন্যরকম একটা উপলব্ধির জায়গা, অনুভবের জায়গা তৈরি হবে, যে মিঠু কবিরের সন্তান যে জার্মানিতে জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, পারিবারিক একটা পরিমণ্ডল হয়তো বাংলাদেশের রয়েছে, বাঙালিয়ানা রয়েছে, এই যে বাংলাদেশের প্রতি তার অনুভব থেকে সে তার বন্ধুদেরকে নিয়ে একটা ফান্ড রেইজ করেছে এবং বাংলাদেশের যে সকল সুবিধা বঞ্চিত শিশুরা রয়েছে তাদের কাছে সে সেই অর্থটা পাঠাতে চেয়েছে এবং সেই মাধ্যম হিসেবে সে বেছে নিয়েছে ছোট কাকু ক্লাবকে। আপনারা জানেন ফরিদুর রেজা সাগরের অনন্য সৃষ্টি, লেখার মাধ্যমে আমরা তো পড়েছি কিন্তু যাকে আমরা দেখেছি মূর্তিমান হয়েছে আমাদের সামনে আফজাল হোসেনের মাধ্যমে। বাবার ছোট ভাই না হয়েও আপনি আমাদের সবার প্রিয় ছোট কাকু। সেই ছোট কাকু ক্লাব নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে এবং আমাদের সামি কবির তার সেই বন্ধুদের থেকে যে অর্থটি তারা সংগ্রহ করেছে সেটি পাঠিয়েছে ছোট কাকু ক্লাবের জন্য। আজকে আমরা সেটি তুলে দেব। তার আগে ছোট কাকু ক্লাব সম্পর্কে একটুখানি যদি আমার দর্শকদের জন্য আবার একটু শুনি। আচ্ছা, আমরা তো প্রথমে টেলিভিশনে বাচ্চাদের জন্য ধারাবাহিকভাবে কিছু হয় না ওরকম, সেজন্য আমরা শুরু করি যে একটা গোয়েন্দা উপন্যাস যদি হতে পারে। এটা এমন নয় যে ফরিদুর রেজা সাগরের চ্যানেল সেজন্য এখানে এটা প্রচারিত হচ্ছে, আমাদের মনে হয়েছিল যে একটা ধারাবাহিক গোয়েন্দা গল্প বাচ্চাদেরকে কী ধরনের সাহায্য করতে পারে। দীপ্তি নিশ্চয়ই স্বীকার করবেন যে ধাঁধার অনুষ্ঠান, গোয়েন্দা গল্প, এগুলো হচ্ছে মানুষকে ভাবতে সাহায্য করে। তার মানে যখন একটা গোয়েন্দা গল্প মানুষ দেখছে তখন হিসাবটা করতে পারে যে কে হতে পারে, কী হতে পারে, যুক্তি নির্ভর হতে পারে। এসব কারণে আমরা মনে করি যে একটা ধারাবাহিকভাবে সিরিজ নাটক বাচ্চাদের জন্যে কিন্তু সব ধরনের মানুষজন দেখতে পারে। তো আমরা এটা শুরু করি, সেটা তো অনেক বছর হলো। পাশাপাশি এটাও মনে হয়েছে যে ছোট কাকু ক্লাব এটা যে আমাদের মস্তিষ্ক প্রসূত তা নয়, অনেক গ্রাম থেকে নিজেরা প্রস্তাব করে সংগঠিত হয়ে কিন্তু চিঠি লিখেছে। তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, এরকম নামে একটি সংগঠন তৈরি করা যেতে পারে এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আমরা কিছু করতে পারি এবং সেটা বহু বছর ধরে করে আসা হচ্ছে। চ্যানেলের মাধ্যমে সেটা দর্শক জানেন বোধ করি, সে কারণেই স্বামী যার কথা বলছিলেন সেটা হলো ও ওখানে থাকে কিন্তু দেশে যখন এসেছে ওই রকম শিশুদের সে দেখেছে এবং তার মনে হয়েছে যে যদি আমি কোনো কাজে লাগতে পারি। ওর বন্ধুদের সঙ্গে কথা বলেছে, একটা ফান্ড রেইজ করেছে, করে সেটা পাঠিয়ে দিয়েছে। এটা হলো ও কিন্তু আসবার আগের ঘটনা, ও আসবার কারণে এই আনুষ্ঠানিক বিষয়টি মনে হলো যেটা করা যেতে পারে, যেটি শুধুমাত্র ও এটা চায়নি যে ওটা প্রকাশিত হোক জানুক, কিন্তু বিষয়টা যেটা সেটা হলো মনে হয়েছে আমার যে আপনারা যখন বিষয়টা জানতে পেরে এটা নিয়ে অনুষ্ঠান করতে চেয়েছেন তখন আমার মনে হয়েছে হ্যাঁ অনুষ্ঠানটা করা যেতে পারে, এই কারণে যে এই ঘটনা অন্যদেরকে অনুপ্রাণিত করবে, সেটা দেশে হোক বিদেশে হোক। এবং স্বামী আজকে থাকলে আমাদের ভীষণ ভালো লাগতো, সরাসরি যদি থাকতে পারতো, তার বাবা রয়েছেন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই যে একটা পরিমণ্ডলে দেশের প্রতি ভালোবাসা নিয়ে সন্তানদের বড় করে তুলেছেন আপনি। স্বামী আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত রয়েছে সুদূর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে। স্বামী কবির শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে আপনি অনেক বড় একটি কাজ করেছেন দেশের প্রতি ভালোবাসা থেকে এখানকার যে শিশু কিশোররা রয়েছে একটুখানি হয়তো পিছিয়ে পড়া তাদের জন্য যে কাজটি করেছেন, আসলে এই চিন্তাটা কিভাবে আসলে আপনার মাথায় আসলো? প্রথম সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা হলো 4 বছর আগে একটা চ্যানেল অন করছিলাম ইনস্টাগ্রামে, তখন আমরা হলো জাস্ট বাংলা কমেডি ভিডিও করতাম। আর তারপর যখন আমরা দেখছি বাংলাদেশের অবস্থান, যে বাংলাদেশে অনেকজন আছে যাদের অনেক সমস্যা হয় অর্থনীতিভাবে, ওদেরকে আমরা মনে করছি যে আমরা ওদেরকে হেল্প করতে পারি। দ্যাটস ওয়াই উই ফট লাইক ইফ উই স্টার্ট এ ডোনেশন ফর দ্য পিপল ইন বাংলাদেশ ফর দ্য কিডস দেয়ার would be a great help for them. আর এটার জন্য আমরা হলো একটা ভিডিও স্টার্ট করছি যেখানে অনেকজন
এখানে জার্মান থেকে আর বিভিন্ন অন্য দেশ থেকে আমাদেরকে হেল্প করছে। তারপর এই টাকাটা আমরা বাংলাদেশে পাঠাইছিলাম। এবং সেই টাকার যে চেকটি এটি আমার হাতে রয়েছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং তোমার বন্ধুদেরকে, এবং তোমার বাবার হাত থেকেই আসলে ছোট কাকু ক্লাবকে আমরা এই অর্থটি তুলে দিচ্ছি। নিশ্চয়ই এখানে তোমার যে বন্ধুরা রয়েছে, শিশু কিশোররা একটুখানি পিছিয়ে পড়া, তাদের কাজে লাগবে এটি। আমি মিঠু কবির আপনাকে অনুরোধ জানাবো আফজাল হোসেনের হাতে এই চেকটিকে তুলে দেওয়ার জন্য সামিক কবিরের পক্ষ থেকে। বাহ, এটি একটি অসাধারণ মুহূর্ত, অসাধারণ বাংলাদেশের জন্য। যারা ভালো অনুভব করেন, বাংলাদেশের জন্য ভাবেন, তাদের জন্য নিশ্চয়ই একটি সুন্দর মুহূর্ত। স্বামীকে ধন্যবাদ। আমাদের নিশ্চয়ই স্বামী দেখতে পাচ্ছে, যদি এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখো তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদেরকে। বাবা টাকাটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আমরা অবশ্যই এখানে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ছোট ক্লাব যা করে অতি শীঘ্রই হয়তো সেই আয়োজন করে আমরা তাদের উপকারে আসতে পারবো। স্বামী কেমন লাগছে? স্বামী রয়েছে আমাদের সঙ্গে। I feel good now. যে এখন আমার আমার মনে হয় যে এখন অনেক অনেক kids to help হবে, আর I hope to do more very soon in the future. And yes, that's the plan. অনেক অনেক ধন্যবাদ। আমার নিজেরও এই অনুভূতিটা হচ্ছিল যে বাচ্চা ওরা এরকম ভাবছে, মানে যে এই দেশে যারা জন্মগ্রহণই করেন, এই দেশে থাকেও না, কিন্তু এই দেশের এবং দেশের মানুষের প্রতি আবেগটা রয়েছে। আমি মনে করি যে মানে সংস্কৃতি চর্চার এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। বাবা মা দেশের বাইরে গিয়ে দেশের সঙ্গে এই সম্পর্কটি রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটি সন্তানদের মধ্যে সংক্রমিত হয়েছে। এইটাই হচ্ছে বাবা মা হিসেবে প্রাপ্তি, যে দেশ এবং মানুষ নিয়ে ওরা ভাবছে, ভাবতে পারে। এবং সত্যি আমি গর্বিত আমার এই সন্তান জন্য। ও এই এই যে ও যে কাজটা করছে, এটা কিন্তু আমার সাথে কোনো আলাপ করে না, ওর নিজের চিন্তা ধারণা থেকে। ও ও বললো একদিন আমাকে, বাবা আমি এইগুলো করব। আমাকে একটা ওই যে ভিডিও করে আনলো, বললো বাবা আমি এটা করবো, তুমি করো। সেটার কারণ কিন্তু যে সে চর্চাটা তার পরিবারে হতে দেখে। একদম, তোমরা যদি যেভাবে ওখানে আছো সেটা যদি ওখান থেকে তোমার এই সাংস্কৃতিক কর্মকাণ্ডটা বাদ দিয়ে দেখো, ও অন্য মন মানসিকতার একটু বাস্তবতা তৈরি হবে। একদম একদম একদমই তাই। আবারও মিঠু কবির, আপনার আপনাকেই আসলে অভিনন্দনটি জানতে চাই, এবং আপনার সহধর্মিনী যিনি রয়েছেন শীলা কবির, তিনিও ভীষণভাবে এই সংগঠন এবং এই বাঙালি সংস্কৃতিকে প্রমোট করার জন্য দেশের বাইরে কাজ করে যাচ্ছেন, তিনি নিশ্চয়ই আমাদেরকে দেখছেন, তাকেও অভিনন্দন জানাচ্ছি। সবশেষে আপনার কাছে শেষ প্রশ্নটি, হয়তো শেষ জানতে চাওয়াটি আজকে দিনের জন্য, যেহেতু আমাদের সময় একেবারেই সীমাবদ্ধ, কাজগুলোকে নিয়ে আরও কি স্বপ্ন দেখছেন, আপনার সংগঠনকে নিয়ে, স্কুলকে নিয়ে স্বপ্নের জায়গাটা শুনি। ভবিষ্যৎ আসলে স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি স্বপ্ন। তো এই স্বপ্নের মধ্যেও আমি যে কাজগুলো করতে পারছি এই জন্য আসলে আমি নিজে গর্বিত এবং আনন্দিত যে আমি দেশের জন্য করতে পারি এবং ভবিষ্যতে আরও যাতে কিছু করতে পারি। এই এটা তো আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমাদের সংগঠনে যারা কাজ করে, বিশেষ করে মামুন, ও খুব পরিশ্রমিক এবং খুব সময় দেয় এটার জন্য। আপনারা জানেন কি না, আমাদের দেশ সাংস্কৃতিক গোষ্ঠী শুধু বাংলা স্কুল না, একটা সাপ্তাহিক পত্রিকা আছে, 3 মাসিক, ওই পত্রিকাতে অনেক বড় বড় লেখক আমাদের বাংলাদেশের, হুমায়ুন আহমেদ স্যার, তারপর ইমদক মিলন ভাই, আমাদের আফজাল হোসেন, তারপরে সৈয়দ আশিক আহমেদ, অনেক লেখক, আপনি আরও অনেক অনেক লেখক আছে আমেরিকার থেকে পাঠায়। আমাদের বর্তমান যে বাংলাদেশের জার্মানিতে রাষ্ট্রদূত মোশাফ হোসেন ভূঁইয়া, ওনার দ্বারা লেখা যায় আমাদের এই পত্রিকাতে। তো এর আগেও একবার মনে হয় আফজাল ভাইকে আমি আমাদের পত্রিকার যে একটা কপি, ওখানে ওরা হচ্ছে কি যে এইটাই সবচেয়ে বড় ব্যাপার যে দেশটা তো একেবারেই অন্যরকম, সেখানে এই সবাই একসাথে থাকা এবং এই চর্চাগুলোর মধ্যে থাকা, লেখালেখি, সংস্কৃতি চর্চা, ভাষার চর্চা, এর চেয়ে বেশি আর কি হতে পারে? আমার মনে হয় যে এটা একটা দেশের বাইরে গিয়ে এটাকে টিকিয়ে রাখা একটা অসাধারণ বিষয়।
একদম, এবং ভীষণ কঠিন তো বটেই, চ্যালেঞ্জিং, সেখানেও আপনারা আছেন এবং আমরা আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ। সকলেই জানি যে আমরা কিন্তু দেশে যে যেমনই থাকি, দেশে দেশের জীবন আর বাইরের জীবন কিন্তু অনেক আলাদা, অনেক আলাদা। তো সেই সব করে কাজ করে এই বিষয়গুলো সঙ্গে যুক্ত থাকা অনেক দারুণ ব্যাপার। এবং যেমন কি বলছিলাম প্রিয় দর্শককে যে আজকের এই আয়োজনটি জুড়ে আসলে ভালো লাগা থাকবে, অন্যরকম অনুভবের জায়গা থাকবে, একটুখানি অন্য জায়গা থেকে উপলব্ধির জায়গা থাকবে, সেটি নিশ্চয়ই হয়েছে প্রিয় দর্শকের। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। মিঠু কবির, আপনাকে, আপনার পরিবারকে, স্বামী কবির, অনেক অনেক ধন্যবাদ, সালাম জানাচ্ছি। আফজাল হোসেন, ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। দুটো উপহার রয়েছে পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনাদের জন্য, আপনাদের হাতে তুলে দিতে চাই। অনেক ধন্যবাদ চ্যানেলের পরিবারকেও, ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সঙ্গে ছিলেন, এবং যে যেখানে আছে, দেশে, দেশের বাইরে, সীমানা পেরিয়ে অন্য কোথাও, সব জায়গায় দাঁড়িয়ে নিজের নিজের জায়গা থেকে বাংলাদেশকে গর্বিত করার প্রচেষ্টা যেন থাকে অব্যাহত, সেই আশা শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্ব থেকে। Thank you.